আচ্ছা কবরটা আরেকটু তথ্য দিয়ে যাই, এই কবরটা কি দুনিয়াতে না একবারে? বাবা এই আরেকটা সুন্দর কথা শিখে যান, এই হেতারা ব্যবসার কারণে আমাদেরকে কবরটাও চিনায় নাই। কি চিনায় নাই? কবরটাও চিনায় নাই। এই কবরটা কোনটা আসলে জানেন? আপনার বাড়ির পাশে যে রাস্তার পাশে যে কবর দেওয়া হয়েছে দাদা দাদি চাষি জিডিকে, এগুলাকে কবরস্থান বলা হয়, গোরস্থান বলা হয়, কবর বলা হয়, সাড়ে তিন হাত কবর, ঠিক না? আমার আব্বার লাশ আমি মাপলাম, মাপার পরে আমার জ্ঞান আইলো কি রে, আমার আব্বার লাশ হইলেও কত দুটুক, ফুরা দেহটা হইলো সাড়ে তিন হাত। পরে আমার আব্বার লাশটা যখন আমি কবরে ঢুকাইতেছি তাইলে আমাদের একটু জায়গা বড় লাগবে, সাড়ে তিন হাত ঢুকতে হইলে, মনে করেন এই মোবাইলটা সাড়ে তিন হাত, এটা ঢুকাইতে হইলে তো অন্তত পক্ষে পাঁচ ইঞ্চি আধা ফুট জায়গা হইলেও খালি রাখতে হইব, কেন জুটি মুটি আছে না। পরে এই যে দেখেন ওই যে ঘুমন্ত কোষগুলা জাগৃত হয় কিভাবে, এবার আমি আমারও মাইপলাম হঠাৎ করে, চাইলাম যে এ এক হাত দুই হাত এ তিন হাত সাড়ে তিন, কি রে আমার দেহও না সাড়ে তিন হাত, আমার দেহটা কি সাড়ে তিন হাত, তাহলে কবর তো দেখি এইটা সাড়ে তিন হাত, ওইটা তো হইলো সাইরে হাত, ওইটা কি চাইরে হাত। এবারে ভাই এই কবরে ঢুইকা এই দেহ কবরে যখন ঢুকার শুরু করছি, আরে বাবা রে মজার আর শেষ নাই। আর এতদিন শুধু কবর দেখলে ভয় পাইতাম, কোনটা ওই হিড়ে দেখলে, তাহলে কবর মূল মূল কবর কোনটা? দেহ কবর, দেহ। এই জন্য দেহকে, এই জন্য আমার গুরু কাশেম শাহ কইতো বাজান তত্ত্বজ্ঞান শিখো, তত্ত্বজ্ঞান শিখো, তাইলে তুমি মুক্তি পাইবা এইসব বন্ড থেকে, জাহেল থেকে, এই বন্ড ফিদ্দের থেকে, আপনার জ্ঞান বিকশিত হবে, আপনাকে আর ধোকা দিতে পারবে না এই টাউটরা, এই আলেম রুফি জাহেলরা আপনাকে আর কি করতে পারবে না। আপনি যদি শিখে যান আর আপনার ওস্তাদের দরকার আছে? হ্যাঁ, তো সাথে সাথে তো এগুলো মিশে যাবে, এগুলো মিশে যাবে না, এই আট দশ আঠারো সিজ সব তো মিশে যাবে। কেন আমরা এখনো গোসল করলে দুই ঘন্টা পরে দুর্গন্ধ শুরু হয়ে যায়, গোসল করছি এক ঘন্টা আগে, এক ঘন্টা পরেই নিজের নাক আর বগলের নিচে নেওয়া যায় না দুর্গন্ধে। আহা, আমি আপনি কেমন ফসা মানুষ, এক কেজি গরুর মাংসের দাম আটশো টাকা সাতশো টাকা, আর আমি আপনারা জবাই করলে এক টিয়া কেউ এক টাকা দিয়ে কিনবো না আপনার আমার মাংস, চিন্তা করেন। তা এবার আসেন, মা বাপের আট লইয়া গেল, আল্লাহর দর্শন নিয়ে গেল, আর কি আছে? আর কিছু আছে? আর কিছুই নাই। কিন্তু এই যে আজকে বসে, আজকে এটা দুনিয়াবি উদ্দেশ্যের মাহফিল না, এই যে আজকে বসে গুরুর প্রেমে মাওলার প্রেমে যে এই যে একটু সময় দিতেছেন, এই এইটাই সদ্গায়ে জারিয়া হইয়ে কেয়ামতের মাঠে আপনার জন্য দাঁড়াইব, সুবহানাল্লাহ। তাই একটু চক্ষুটা বন্ধ করে বাবা, যারা যাদের গুরু আছে গুরুর চেহারাটাকে একটু স্মরণ করে, যাদের পায়ে জুতা আছে দয়া করে জুতার উপরে দাঁড়ান, কেন আমরা কোরআন চরিত্র তেলাওয়াত করতেছি, আল্লাহ কোরআনে বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, অধিকতর পবিত্রতা ছাড়া কোরআন শরীফ ধরিও না পড়িও না। তো যাই হোক, তারা জুতার উপরে দাঁড়ান আর জায়গা ফাঁকা আছে একটু বসেন, আমরা এখন একটু মিলাদ কিয়াম করব, মুনাজাত করে আমরা সামা কওয়ালির দিকে প্রবেশ করব। আর যাদের পায়ে সমস্যা নাই আরাম করে বসছেন বসেন, আর যাদের ভিতরে আরও বিনয়তা আছে তারা একটু নামাজের মতো করে বসেন, চক্ষুটা বন্ধ করে আমরা একটু মাওলার প্রেমে, আল্লাহ রাসুলের প্রেমে, ওলি আল্লাহর প্রেমে আমরা কিছুক্ষণ সময় ব্যয় করব। এরপরে সারা রাতেই আজকে ওলি আল্লাহর শান হবে, আমি গাইব, আমার টিটু ভাই আসছে লালন সাইজির মাজার থেকে, আর একজন সাধক আসছে আমার, ওরা সবাই মিলে আমরা সারাটা রাত আজকে মাওলার প্রেমে কাটানোর চেষ্টা করব, যতক্ষণ শান্তি লাগে যতক্ষণ পারি, আর আপনারাও যদি সুন্দর সুশৃঙ্খলভাবে সময় দেন। আর অনেক কথাই আমি ভাবে বলি ফেলছি, আসলে আমার এই এলাকার মধ্যে আসলে জহুরুল হক রঞ্জু প্রায় এক দুই মাস আমাকে ফোন করছে, আমি ওনার আমি ফোন ধরি না, এটা অহংকারই না, কেন আমার ফোন আর ব্যথা বুঝো না তুমি জানো না, বুঝো না রে দয়াল তুমি মোর জীবনের সাধনা। তা আমি আবার ওরে নিষেধ করছিলাম যেগুলোর প্রয়োজন নাই, ওর আবেগ আমার, হ্যাঁ আমার আব্বা ডাকে আমি ওর আব্বা ডাকি,
দুজনে তো দুজনের তার আবেগ রক্ষার্থে আপনাদের মাঝে আসছি। আমার কথাগুলো অনেকগুলা কথা চড়া হয়ে গেছে বাবারে, আমারে আল্লাহ এইভাবে বানাইছে বুঝছেন। যেমন আমাদের দেশে প্রতিবন্ধী ফাগল ছাগল আছে না, আল্লাহ হেরে বানাইছে এইরূপ, হেরে বানাইছে পাগল হাত বাঁকা, আপনি কিছু করতে পারবেন? তা আমার বাসাটা একটু কর্কশ, একটু বদমেজাজি হয়ে যায়, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার ফলাটার দিকে আপনারা খেয়াল রাখবেন, কেন আমরা তো চলে যাবো আবার কালকে, আপনাদের দাওয়াত রইল, ওর সাথে যাইয়া বেড়াই আসবেন, ভালো লাগবো। গুল্লে রাশেদ ভাই তো যাইব কই আর গেল না, যাই হোক ভালো লাগবো। আপনাদের থেকে আমি শিখবো, আমার থেকে আপনারা শিখবেন। কেন? দোলনা থেকে মৃত্যু পর্যন্ত কি শিখার জায়গা, আর এই দুনিয়াটাই হলো আখেরাতের খ্যাতি সম্পদ। আমি বলি না আমি অনেক কিছু জানি না, আপনারা অনেক কিছু জানেন, তাই আপনারা বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মেমোরির মধ্যে সকল কিছু সেট করে দিছে। আপনারটা গুমন্ত আছে, আমারটা একটু জাগছে, আমারটা একটু জাগছে। এই যে এই মোবাইলটা কোন, তো আমরা কি ফ্যাটের থেকে শিখে আসছি? এটা বাইরে হচ্ছে 10-20 বছর হয়েছে, এখন তো আমরা এটা সেটিং বুঝি, ব্লুটুথ বুঝি, ওয়াইফাই বুঝি, ফেসবুক প্লে স্টোর সব কিছু বুঝি, বুঝি না এটা কেমনে বুঝি? আগে এটা আমাদের মধ্যে আল্লাহ সেট করে দিছে, এই জন্য আল্লাহ বলছে জাহানাই বব পান্ডে তাহা আছে এই মানব পান্ডে। ওইটা গুমন্ত ছিল, মোবাইলটা আসার পরে আমরা দেখতে 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 ওই কোষগুলা কি হয়ে গেছে, জাগৃত হয়ে গেছে। এই জাগনটাকেই করার জন্যই আল্লাহ আমাকে দুনিয়াতে যখন পাঠাইছে, আমার মার গর্ভের মধ্যে আমার কি কি ছিল সব বুলাই মেমোরি ফুল ফুল মেমোরি কি করছে, খালি কইরা দুনিয়াতে ফাটাইছে। আবার এই মেমোরি লোড করে আপনি আল্লাহর কাছে যান, সবই কিন্তু দুনিয়াতেই।